আপনি কিন্তু চাইলে আজকের পর থেকে মেসেঞ্জারের রিংটোন চেঞ্জ করতে পারবেন এবং আপনার মনের ইচ্ছে মতো রিংটোন কিন্তু সেখানে সেট করতে পারবেন। কথাটা হয়তো আপনি বুঝেন নাই, আপনাকে আমি একটু বুঝিয়ে বলি। ধরুন আপনাকে যদি মেসেঞ্জারে কেউ ফোন কল করে তাহলে ঠিক এরকম একটা রিংটোন বাজে। তো আপনি চাইলে কিন্তু এই রিংটোনটা বাদ দিয়ে আপনার মনের ইচ্ছে মতো যে কোনো রিংটোন, মানে অসংখ্য রিংটোন আছে মেসেঞ্জারের ভিতরে, সেই রিংটোনগুলো কিন্তু আপনি খুবই সুন্দর সুন্দর রিংটোন, আপনার মনের ইচ্ছে মতো রিংটোন কিন্তু আপনি সেট করে ফেলতে পারবেন। আর এইটা কিভাবে আপনি সেট করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। একদম মনের ইচ্ছে মতো আপনি চাইলে রিংটোন সেট করতে পারবেন, আর এটা কিন্তু একদম প্রমাণ সহ দেখাবো। তাই চলুন বেশি কথা বলবো না, আপনার মূল্যবান সময় নষ্ট না করে এখনই আপনাকে দেখিয়ে দিই কিভাবে আপনি মেসেঞ্জারে আপনার মনের ইচ্ছে মতো রিংটোন সেট করবেন। তাই চলুন মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, সবকিছু মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসছি। এরপরে আপনি আপনার মেসেঞ্জার অ্যাপটাকে ওপেন করবেন, এরপরে নিচ থেকে এই যে সেটিংস, আপনি এখান থেকে এই সেটিংসে ক্লিক করবেন অথবা আপনার প্রোফাইলের উপরে ক্লিক করবেন। তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে, এরপরে একদম নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখতে পারবেন এখানে এই যে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড লেখা আছে, আপনি এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে যখনই আপনি ক্লিক করবেন এরপরে দেখতে পাচ্ছেন উপরে এই যে রিংটোন লেখা আছে, আপনি এখান থেকে এই রিংটোনের উপরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে রিংটোনের উপরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য রিংটোন কিন্তু এখানে রয়েছে। তো আপনি যে কাজটা করবেন এখানে এই যে মেসেঞ্জারটা, এটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকে দেখেন আপনি। তো এটা সিলেক্ট করা থাকলে কি হবে, এখানে এই যে মেসেঞ্জারের যে রিংটোনটা অটোমেটিক্যালি এটাই কিন্তু ডিফল্টভাবে সেট করা থাকে। তো আপনি চাইলে কিন্তু এখন এই একদম নিচের দিকে চলে আসবেন, এরপরে দেখতে পাচ্ছেন এখানে যেটার উপরে ক্লিক করবেন সেটাই কিন্তু একটা রিংটোন। তো আমি আপনাদেরকে একদম নিচেরটা এখান থেকে প্লে করে শোনাচ্ছি, তারপরে আপনাদেরকে আর একটা প্লে করে শোনাই। তো দেখেন এখানে কিন্তু অসংখ্য কিন্তু রিংটোন রয়েছে। তো আপনি চাইলে এখান থেকে যেটা আপনার পছন্দ হয় আপনি শুনে নেবেন, শুনে নেওয়ার পরে যদি আপনার ধরেন এটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি কী করবেন, এটার উপরে এভাবে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন, এভাবে ব্যাকে চলে আসবেন। এখন থেকে আপনাকে মেসেঞ্জারে কেউ যদি ফোন কল করে তাহলে কিন্তু এইমাত্র যে রিংটোনটা আমি সেট করলাম সেইটাই কিন্তু সেট হয়ে গেছে, আর ডিফল্টভাবে যেটা সেট করা থাকে মেসেঞ্জারের রিংটোন ওইটা কিন্তু আর থাকবে না। তো এভাবেই কিন্তু আপনি মেসেঞ্জারের রিংটোন কিন্তু খুব সহজেই কিন্তু আপনি সেট করে নিতে পারবেন, আর এটা কিন্তু একদম প্রমাণ সহ আপনাদেরকে দেখাইলাম। তো ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এর থেকে দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।